কতগুলি কথা রয়েছে ইসলাম বিরোধী কথা আমাদের সমাজে, সেগুলি থেকে বাঁচতে হবে। যেমন আমাদের সমাজে বলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, কথাটি ঠিক না ভুল? আপনারা জবাব দেবেন, আল্লাহর বিনা হুকুমে গাছের, কথাটা ভালো করে শুনুন, আল্লাহর কি বলেছি আমি? বিনা হুকুমে, আল্লাহর বিনা হুকুমে মানে বিনা আদেশে, হুকুম মানে আদেশ, তাহলে আল্লাহর বিনা আদেশে গাছের পাতা নড়ে না, কথাটা ঠিক না ভুল? ভুল। কারণ যদি এটা ঠিক হয় তাহলে বেনামাজি নামাজ পড়ে না, তো আল্লাহকে আদেশ করেছে বেনামাজি হইতে? খুনি খুন করছে, হ্যাঁ, মারামারি কাটাকাটি করছে এই রাজনৈতিক দলগুলি, হ্যাঁ, এই আর্মিরা যে খুনাখুনি করলো, তো এটা কি আল্লাহর আদেশে? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তাহলে আল্লাহকে হুকুম হয়েছে তোমরা এগুলো করো না? হুকুম হয়নি, এরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করেছে। বরং আল্লাহ পাক হুকুম করেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে খুন করবে না, হত্যা করবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, আল্লাহ পাক যে আত্মাকে, যেই ব্যক্তিকে হত্যা করা হারাম করেছেন কখনো হত্যা করবে না। তাহলে আল্লাহর হুকুম তো আছে, হত্যা করবে না, এরা হত্যা করেছে। আল্লাহর হুকুম আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করে, এরা বেনামাজি নামাজ পড়ে না। তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এই কথাটি কোরআন বিরোধী, সহি আকিদা বিরোধী, ইসলাম বিরোধী, কুফরি কথা। কারণ আল্লাহর উপর দোষ চাপিয়ে আল্লাহ তুমি তো হুকুম করেছো জেনা করার, তাই না? যদি বলেন আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কি একটা জেনা করেছে, বুঝলে? আল্লাহ তো, আমরা তো শুনেছি, হ্যাঁ, যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তো আমার জেনা করে, তাহলে আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে নাকি? আল্লাহ তো বলছে আল্লাহ তাকরা বুঝছে না, জেনার কাছেও যেও না, কাছেও যেও না, তো কোথায় আল্লাহর হুকুম হইল? এ কথা বল। আচ্ছা, তারপর আরেকটি হচ্ছে ইচ্ছা, এটা হুকুমটা হইলো, এর হুকুম জানলেন আপনি, হুকুমের হুকুম জানলেন, এখন ইচ্ছার হুকুম জানেন। আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা নড়ে না, কথাটা ঠিক না ভুল? ঠিক, মাশাআল্লাহ। কিছু লোক চিন্তা করছেন কি বলবো না বললো, কিছু লোক জবাব দিয়েছেন যাদের জানা আছে। আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা নড়ে না, কথা ঠিক। তাহলে দুনিয়াতে শুধু ভালো কাজ হচ্ছে না মন্দ কাজও হচ্ছে? মন্দ কাজও হচ্ছে, মন্দ কাজও হচ্ছে, ভালো কাজও হচ্ছে। তাহলে দুনিয়াতে ভালো কাজ হচ্ছে আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর হুকুমে নয়, আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর হুকুম অবশ্য ভালো কাজের আছে। তো ভালো কাজের ক্ষেত্রে এই কথা বলা যাবে যে ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম আদেশও আছে এবং আল্লাহর ইচ্ছাও আছে, আর মন্দ কাজের ক্ষেত্রে, হ্যাঁ, আল্লাহর হুকুম নাই, মন্দ কাজের আল্লাহ হুকুম করেননি, আদেশ করেননি, তবে আল্লাহ পাকের ইচ্ছা আছে না নেই এটা প্রশ্ন। মন্দ কাজের আল্লাহর ইচ্ছা আছে না নেই? আছে, এটা জবাব দিতে হবে, কারণ এটা তকদিরের বিষয়। কারণ তকদিরের ক্ষেত্রে একটি স্তর, চারটি স্তর বলেছি তকদিরের, আবার এই বক্তব্যটা শুনবেন। একটি স্তর হচ্ছে যে আল্লাহর ইচ্ছা, মশিয়াত, এরাদা, আরবিতে শাআ মানে চাওয়া আর আরাদা মানে ইচ্ছা করা, আল্লাহ পাকের এরাদার কথা আর শাআ চাওয়ার কথা। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আমপারাতে রয়েছে একটি সুরায়, তোমরা চাইতে পারো না যদি আল্লাহ পাক না চান। তাহলে কি বোঝা গেল? যে তোমাদের চাওয়া কার চাওয়ার আন্ডারে? আল্লাহ পাকের চাওয়ার আন্ডারে। আল্লাহ পাক যা চেয়েছেন তাই হবে, তাহলে আল্লাহ পাক ভালো চান মন্দ চান। কেন এই কথা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ মন্দ চান? কারণ যদি বলেন, এখন শুনে ভালো করে, যে না আল্লাহ মন্দটা চান না দুনিয়াতে, শুধু ভালো চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন মন্দ চান না, মানে মন্দ হইতে দিতে চান না, হচ্ছে কি করে? তার গায়ের জোরে হয়ে যাচ্ছে, ভালো করে সূক্ষ্ম কথা, কারণ তকদির হচ্ছে সূক্ষ্ম বিষয়, বুঝতে হবে। যদি বলেন যে না আল্লাহ মন্দ চান না, তাহলে পৃথিবীতে মন্দ কাজ হচ্ছে না হচ্ছে না? খুন হচ্ছে, আল্লাহ চান না, তাহলে আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, হ্যাঁ, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কাজ হয়, যার ইচ্ছার বিরুদ্ধে কাজ হয়ে যাচ্ছে অথচ তিনি চান না, তাহলে তিনি অপারগ কিনা বলেন? আপনাকে আপনার পরিবারের এ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, আপনার ইচ্ছা যে আপনার স্ত্রী পর্দা করুক আর আপনার ছেলে নামাজ পড়ুক, সাবালক হয়েছে, যদিও ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে, কিন্তু আপনি একজন মুসলিম নামাজি মানুষ, আপনার স্ত্রী পর্দা করুক, বোরকা পড়ুক আর পাচক তো ঠিকভাবে নামাজ পড়ুক অক্ত মোতাবেক, আর আপনার ছেলেরা নামাজি হোক, আর ফিল্ম টিলিম যাতে আপনার বাড়িতে না দেখে, টিভি যদি দিয়েও থাকেন, বলেছেন যে শুধু খবরটা শুনবে, অনেকে আছেন এরকম, টিভি দিয়েছেন, কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, আপনার স্ত্রী পর্দা করে না ঠিকভাবে, পর্দা করলে চেহারা খুলে যায় আধা পর্দা, আপনার ছেলে নামাজ পড়ে না ঠিকভাবে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়,
তারপরে বলেছেন যে খবরদার ইন্টারনেট খুলবে না, হয়তো ইন্টারনেট আছে ইন্টারনেট খুলবে না তোমরা, আর খুললেও খুব জরুরি যেটা সেটা, কিন্তু না ও ইন্টারনেটে অবৈধ সাইটে ঢুকে। তা আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে না হচ্ছে না? আপনি উপদেশ দিচ্ছেন, স্ত্রীকে টেলিফোন করছেন, খবরদার পর্দা করবে, ছেলে মেয়েকে উপদেশ দিচ্ছেন নামাজ পড়বে, ইন্টারনেট খারাপ দিকে যাবে না কারণ চরিত্র নষ্ট হয়ে যাবে, তারপরে শুনে না। তাহলে আপনি এখানে পারক না অপারক? অপারক, টেকাল দিতে পারছেন না, সামলাতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আপনার আয়ত্তে নেই, আপনার শক্তির বাইরে চলে গেছে। আপনি কি ভাবছেন যে আল্লাহ পাক যিনি রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি রাব্বুন নাস মানব সকলের রব, মালিকিন নাস ইলাহিন নাস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানের মালিক, তিনি অপারগ হয়ে গেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, ইচ্ছা করেন না, তাহলে জেনাকারীরা মানে আল্লাহ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছেন না, খুনিদেরকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না, জালেমদেরকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না, বেনামাজিকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না, সেজন্য তার আল্লাহর আয়ত্তের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, বলবেন না? তাহলে আল্লাহর ইচ্ছা আছে, এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ শা আল্লাহ হাদাকুম আজমাইন, আল্লাহ যদি চাইতেন বাধ্য করতে তাহলে প্রত্যেককে হিদায়ত দিতেন, কিন্তু বাধ্য করে হিদায়ত করলে কোন যুক্তি থাকবে না, তাহলে জান্নাত জাহান্নামের কি ফয়সালা? বাধ্য হচ্ছে, পাথরের মতো হয়ে যেত, আল্লাহ পাথরের মতো করেন আমাদেরকে, হরকতের তৌফিক দিয়েছেন, হরকত করে তুমি ভালো হও, হরকত করে খারাপ হবে, আল্লাহ পাকের ইচ্ছার কথা তাহলে ভালো মন্দ উভয়ের ক্ষেত্রে বলবেন, না হইলে সমস্যা সৃষ্টি হবে তখন কুফরির, আল্লাহ পাক তাহলে অসহায় হয়ে পড়েছেন, সামলাতে পারছেন না আল্লাহ পাক, বুঝে গেছে? আল্লাহ পাকের ইচ্ছাকে ওলামারা দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে এরাদা কৌনিয়া, এরাদা শারঈয়া। হ্যাঁ, এরাদা কৌনিয়া হচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছে, আল্লাহর সৃষ্টিগত ইচ্ছে, আর একটা হচ্ছে এরাদা শারঈয়া মানে আল্লাহর ধর্মীয় ইচ্ছা, শরীয়তগত ইচ্ছা। দুটো সংজ্ঞা যখন বুঝে নেবেন তখন বুঝতে খুব সহজ হবে। আল্লাহ পাকের সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে যে দুনিয়ায় ভালো হোক মন্দ হোক, তাহলে তো বিচার হবে, তাহলে তো ভালো লোককে জান্নাত দেব আর খারাপদেরকে আমি কি দেব, জাহান্নামে দেব, শাস্তি দেব, না হলে কি যুক্তিতে একদলকে জান্নাত দিয়ে দেবো আর একদলকে জাহান্নামে দিয়ে দেবো, অথচ দুই দুই দলই ভালো, অথচ দুই দলই খারাপ, ঠিক না? সবাই খারাপ হইলে একই রকম বিচার হওয়া উচিত, সবাই ভালো হইলে একই রকম হবে। আল্লাহ পাকের সৃষ্টিগত এরাদা কৌনিয়া, সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে পৃথিবীতে ভালো মন্দ দুটোই থাক, আর শরীয়তি এরাদা যেটা বলা হচ্ছে এরাদা শারঈয়া মানে আল্লাহর শরীয়ত গত ইচ্ছা হচ্ছে যা শরীয়তের বিধানে আল্লাহ দিয়েছেন তা হচ্ছে ভালো কাজের ইচ্ছা। আল্লাহ পাক আমার থেকে আপনার থেকে বান্দার থেকে ভালো কাজের ইচ্ছা করেছেন যে বান্দা তোমরা ভালো কাজ করে আমার কাছে আসো। জি, তো এইভাবে যখন বুঝবেন আল্লাহর ইচ্ছার বিষয়টিকে তখন বুঝতে পারবেন। আল্লাহ পাক মেহনত করতে বলেছেন আর আল্লাহ পাক মানুষের প্রকৃতি স্বভাব সম্পর্কেও জানেন, সুতরাং যে আয়াতে বলেছেন যে আমি চাইলে তাদেরকে এক করে দিতাম কিন্তু তারা সবসময় ইখতিলাফ করতে থাকে, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, আল্লাহ বলছেন মানব জাতির স্বভাব হচ্ছে সবসময় তারা মতনৈক্য করতে থাকবে, ইল্লা মান রাহিমা রব্বুক, তবে যাদের ওপর স্পেশাল আল্লাহর অনুগ্রহ রহমত হবে, আল্লাহর রহমত হইলে হেদায়েত হয়ে কোরআন সুন্নার পথে আসবে, এই পথের ওপর এক হইতে পারে, আর না হইলে ইখতিলাফ মতানৈক্য করতে থাকবে। তাহলে মানুষের স্বভাব সৃষ্টিকর্তা জানেন, যাকে সৃষ্টি করেছি তার স্বভাব সম্পর্কে আল্লাহপাক ভালো জানেন, আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহপাক ভালো জানেন, সুতরাং আল্লাহপাক মানুষের স্বভাব সম্পর্কে বলেছেন যে মানুষ সবসময় ইখতিলাফ করতে থাকে, মতানৈক্য হইতে থাকবে। আল্লাহ পাক যদি বাধ্য করে, ওই বাধ্য করার কথা একটু আগে যেমন বললাম, বাধ্য করে যদি করতেন যে জবরদস্ত, তাহলে আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতার বাইরে নয়, আল্লাহ যদি বল প্রয়োগ করে এক করতেন ত্যাগ করে দিতে পারতেন। আল্লাহ পাক বিগত জামানায় ওই বনি ইসরায়েলদের যুগে তুর পাহাড় কে উঠিয়ে তাদের মাথার উপরে নিয়ে চলে আসলেন, কখন যখন বদমাইশি করা শুরু করলো, যেমন তাওরাত নিয়ে আসলো, বলছে তাওরাতের বিধিবিধান খুব মুশকিল আমরা পারবো না, অথচ তার আগে তারা চেয়েছিল, আল্লাহ কি করলেন, মানো না হলে দিলাম পাহাড় বরিশে একবারে। তো ওইরকম যদি ফাসেক কাফেরদের উপর ওইরকম আজাব চলে আসে তো সব দৌড় দিবে না মসজিদের দিকে, দৌড় দিবে না? দেখেন একবার কোন একটা দেশে যদি এরকম আজাব চলে আসে বেনামাজিদের উপর,
আর বেছে বেছে বেনামাজির বাড়ির উপর, দেশে বেনামাজির বাড়ির উপর পাথর বর্ষণ হচ্ছে আকাশ থেকে, আর নামাজির বাড়ি মাশাআল্লাহ একবার নিরাপদ, আল্লাহ পাক দেখাবেন না এরকম, কারণ আল্লাহ পাক এইরকম করে মানুষকে হেদায়েত করতে চান না। কিন্তু যদি আল্লাহ দেখান তাহলে বেনামাজি বেনামাজি থাকবে না, চিৎকার করে দৌড় দিও মসজিদের দিকে, নামাজির আগে বেনামাজি দৌড় দিবে আগে, ঠিক না? তো আল্লাহ পাক জবরদস্তি এক করতে চাননি মানুষের স্বভাবকে, মানুষের স্বভাবে আছে পৃথক পৃথক হওয়া, মতানৈক্য করা। আপনি একটা যুক্তি পেশ করছেন, আরেকজন আরেকটা যুক্তি পেশ করবে, আপনি কোরআন সুন্নার এই রাস্তাকে মনে করছেন এটা ঠিক, আরেকজন বলছেন না 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 এটা ঠিক, এরকম করতে থাকবে, আল্লাহ পাক জবরদস্তি এক করবেন না। তবে আল্লাহ পাকের আদেশ যে তোমরা চেষ্টা করতে থাকো এক করার, পাঁচ পাঁচ ভাই আপনারা আছেন, কোনো সময় একমত হবে না, কিছু মত পার্থক্য থাকবে, মতানৈক্য থাকবে, কিন্তু আমরা কি চেষ্টা করি না? বাবা মা চেষ্টা করে না যে পাঁচটা ছেলেকে নিয়ে জোড়া তালি দিয়ে কোন রকম বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলার চেষ্টা করি? করছি তোমরা চেষ্টা? আল্লাহ পাক এই মেহনত করতে বলেছেন যে তোমরা কোরআন সুন্নার দিকে ডাকতে থাকো, এর ওপর একত্র আসতে পারে, মুসলিম উম্মাহ একমত হতে পারে, ঐক্য সৃষ্টি হতে পারে, চেষ্টা করতে থাকো, এর মধ্যে যত আসবে আসুক আর না আসবে নাই আসুক। জি, আল্লাহ পাক মানুষের স্বভাবের কথা বলেছেন এবং আল্লাহ পাক মানুষের মধ্যে ঐক্য নিয়ে আসার, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্নতা সৃষ্টি করি না, আল্লাহর আদেশ, এর উপর আমল করতে হবে।